ইসরায়েলি হামলায় গাজায় 20,000-এর বেশি ঘরবাড়ি, 100টি চিকিৎসা কেন্দ্র লণ্ডভণ্ড। গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 2,639টি আবাসিক ভবন এবং 100টি চিকিৎসা কেন্দ্র ধ্বংস হয়েছে। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ কথা জানিয়েছে। আগে এটি টুইটার নামে পরিচিত ছিল। খবর তাসর। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের বিমান হামলায় 4-8টি স্থানীয় স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে। আল আরাবিয়া টেলিভিশন চ্যানেল সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, গাজা উপত্যকায় বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত 7 অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলে ব্যাপক হামলা চালালে মধ্যপ্রাচ্যের সর্বশেষ এ উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গোলাগুলিতে প্রায় 900 ফিলিস্তিনি নাগরিক নিহত এবং 4,500-এরও বেশি আহত হয়। অপরদিকে এ সংঘাতে ইসরায়েলের প্রায় 1,000 নাগরিক নিহত ও 3,400 জন আহত হয়েছে। হামাসের পক্ষ থেকে বলা হয়, তারা জেরুজালেমের আলাকসা মসজিদে ইসরায়েলি কর্তৃপক্ষের অভিযানের জবাবে এ হামলা চালায়। এদিকে এমন পরিস্থিতিতে ইসরায়েল যুদ্ধের এবং গাজা উপত্যকা সম্পূর্ণ অবরোধের জন্য প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে।